হ্যালো বন্ধুরা, আমাদের আবিস মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক, সৌদি আরব কেন ইসলাম ধর্মের জন্য এত গুরুত্বপূর্ণ। মূল পর্ব শুরুর আগে বলে নিই, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রায় সময়ই দেখা যায় ইসলাম ধর্মের সব কিছুতেই সৌদি আরবকেই অনুসরণ করা হয়ে থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন সৌদি আরব এত গুরুত্বপূর্ণ? কেনই বা মুসলিম বিশ্ব সৌদি আরবকে রাজমুকুট পরিয়ে বসে আছে? এর পেছনে কি সত্যিকারের কোনো ব্যাখ্যা আছে? চলুন আজ সব প্রশ্নের উত্তর জেনে নেই এই ভিডিওতে। এক, ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছে এই পবিত্র স্থানে। ইসলাম ধর্ম নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সৌদি আরব নামটি। কেননা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর দিকে মক্কা এবং মদিনাতেই ইসলাম ধর্মের সূচনা হয়, আর এটিই হচ্ছে খিলাফতের প্রথম কেন্দ্র। ইসলামের শুরুতে কতটা রক্তপাত ঝরেছে, কত প্রাণ হারাতে হয়েছে, এই সব ইতিহাসের সাক্ষী সৌদি আরব। তাই মুসলিম ধর্মাবলম্বীদের কাছে সৌদি আরবের গুরুত্ব অত্যধিক। দুই, সৌদিতে আছে ইসলাম ধর্মে বর্ণিত দুটি পবিত্র শহর। মক্কা, যেখানে ইসলাম ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং এখানেই তিনি আসমানি কিতাব কোরআনের প্রথম ওহী লাভ করেন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র নগরী হচ্ছে মদিনা, আর এই নগরীতেই রয়েছে নবীর রওজা মুবারক। ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ রয়েছে এই নগরীতে: কুবা মসজিদ, মসজিদে নববী এবং মসজিদ আল কিবলাতাইন। তিন, আল্লাহর ঘর কাবা শরীফ সৌদিতে। ইসলাম ধর্ম মতে কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, কারণ এটি আল্লাহর ঘর। মুসলমানদের কিবলা ধরা হয়ে থাকে কাবা শরীফকে, অর্থাৎ মুসলমানরা কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। হজ এবং উমরাহ পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তওয়াফ বা প্রদক্ষিণ করে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি হজ ও উমরা করতে সৌদিতে আসে। চার, শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা হয় সৌদিতে। সৌদি সরকার কোরআনের একটি অতি রক্ষণশীল ওয়াহাবি ব্যাখ্যা অনুসরণ করে, যা আট শতকে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল এবং সৌদি আরবের প্রতিষ্ঠা এবং একত্রীকরণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কোরআনের আক্ষরিক ব্যাখ্যার বিশ্লেষণ করে ওয়াহাবিবাদ, পাশাপাশি ধর্মীয় নিয়ম ও অনুশীলনের মাধ্যমে কঠোর প্রয়োগ অন্তর্ভুক্ত করে থাকে। এই ওয়াহাবি মতবাদকে বহাল রেখেছেন বিচার বিভাগ পরিচালনাকারী আলেম ও পুলিশ সমাজ। সাত, সার্বভৌম ইসলামিক রাষ্ট্র। সৌদি আরব কিংডম বা রাজতন্ত্র একটি স্বাধীন ও সার্বভৌম ইসলামিক রাষ্ট্র। একমাত্র ধর্ম ইসলাম। সংবিধান আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাষ্ট্রভাষা আরবি, যা কোরআন এবং নবীর মুখের ভাষা। সৌদি আরবের আইন অনুযায়ী প্রত্যেক নাগরিককেই মুসলমান হতে হবে। ইসলাম ব্যতীত অন্য ধর্মের প্রকাশ্য উপাসনা নিষিদ্ধ। ইসলামী আইন এবং শরিয়া মোতাবেক চলে বিধায় পুরো মুসলিম বিশ্বের কাছে সৌদি আরবের আলাদা গুরুত্ব রয়েছে। যে কোনো মুসলমানেরই পবিত্র মক্কা এবং মদিনা যাওয়ার ইচ্ছা থাকে, অন্তত জীবদ্দশায় একবার হলেও। আপনারও কি এমন ইচ্ছা রয়েছে, নাকি ইতিমধ্যেই আল্লাহর রহমতে আপনি ঘুরে এসেছেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝেও। পরবর্তী টপিকে আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।